हाय एवरीबॉडी, ये वीडियोते आमी नेटबीन्स अपाचे नेटबीन्स कीभावे इन्स्टल करबे एवं कीभावे तोमादे जावा प्रोग्राम करबे ये नेटबीन्स थ्रू दिए सेटा आमी स्टेप बाय स्टेप देखाबो। प्रथमे तोमरा google.com गिये जाबे, सेखाने गिये सार्च करबे जावा जावा, सेखाने गिये सार्च करबे जावा नेटबीन्स डाउनलोड। नेटबीन्स अपाचे कम्पानी, तो नेटबीन्स डट अपाचे अपाचे डट ओ आर जी, नेटबीन्स डट अपाचे डट ओ आर जी ते पावे। तो एखाने गिये क्लिक करबे साइटटा एवं अपाचे बीन्स 14 जेटा June 9, 2022 ते लास्ट रिलीज होयेछे लेटेस्ट भार्शनटा सेटा डाउनलोड करो। डाउनलोड करार समय तोमादेर अनेक कटा अपशन थाकबे, तो इन्स्टलार नेटबीन्स 14 উইন্ডোজ 64 লিনাক্স ভার্সন বি ম্যাক ওএস, তো এটা উইন্ডোজ 64 ক্লিক করবে। উইন্ডোজ 64 ক্লিক করলে এটা HTTP যে সাইট থেকে যেখানে ডাউনলোড হবে সেখানে অপশনটা দিয়েছে সেটা ক্লিক করবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে সেটা ডাউনলোড অপশনটা আসছে, 429 MB আছে, 2 মিনিট অ্যাপ্রক্সিমেট কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন থাকলে এটা 2 মিনিটসের মধ্যে হয়ে যাবে ডাউনলোড হচ্ছে এটা। এটা ডাউনলোড হতে থাক, তার আগে তোমরা জাভা জেডিকে ডাউনলোড করে নেবে। জাভা গুগলে গিয়ে সার্চ করবে জেডিকে ডাউনলোড, জেডিকে ডাউনলোড, জাভা জেডিকে ডাউনলোড করলে ওরাকেল সাইটে চলে আসবে www.oracle.com, সেখানে গিয়ে জাভা ডাউনলোড চলে আসবে। এবং লেটেস্ট ভার্সন জাভার যেটা আছে 18.0.0.1 এটা ডাউনলোড করে নেবে। এটা X64 এটা আছে, X64 লিনাক্স উইন ম্যাক ওএস তিনটে অপশন আছে, এখানে উইন্ডোজ অপশনে যাবে। এবং X64 যেটা আছে এই ইনস্টলার সেটা ডাউনলোড অপশন ক্লিক করবে। জেডিকে 18 উইন্ডোজ 64 উইন্ডোজের জন্য এটা ডাউনলোড হচ্ছে। তো একদিকে আমার অ্যাপাচে বিনস ডাউনলোড হচ্ছে আর একদিকে জেডিকে 18 ডাউনলোড হচ্ছে। তো জেডিকেটা ওরাকেলের জাভা ডেভেলপমেন্ট যে সফটওয়্যারটা অরিজিনাল সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা এখানে ডাউনলোড হচ্ছে। তো তোমরা আগে জেডিকেটা ডাউনলোড করে নেবে, তারপর নেটবিনটা নিয়ে কাজ করবে। তো দুটো এটা 153 MB, এটা 153 MB সাইজে সেটা ডাউনলোড হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আমরা জেডিকে যে ভার্সনটা আছে কারেন্ট 18 ভার্সন সেটা আমরা ইনস্টল করছি। ইয়েস করলাম, প্রিপেয়ারিং ফর ইনস্টল, ওয়েলকাম টু দ্য ইনস্টলেশন উইজার্ড চলে এসছে, এটা আমরা নেক্সট করে যাব। এখানে একটা ফাইল অটোমেটিক্যালি জাভা সি প্রোগ্রাম ফাইল জাভা জেডিকে এই মধ্যে ইনস্টল হচ্ছে, তো এটা লোকেশনটা চেঞ্জ করতে পারো, বাই ডিফল্ট অপশনটা রেখে দিলাম। এটা ফাইলটা কপি হচ্ছে এবং ইনস্টল হয়ে গেছে এটা অলরেডি। তোমরা দেখতে পারবে এই জাভা যে সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, তোমরা কম্পিউটারে গিয়ে সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলস, সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলসে গিয়ে জাভা যে ফোল্ডারটা আছে তার মধ্যে জাভা যে সফটওয়্যারটা জেডিকেটা ইনস্টল হয়ে গেছে, জেডিকেটা ইনস্টল হয়ে গেছে ফার্স্ট অফ অল। এরপর তোমাদের দেখতে হবে যে বিনটা নেটবিনসটা ডাউনলোড হয়ে গেছে এর মধ্যে, তো নেটবিনসটা এবার ক্লিক করবে। নেটবিনসটা ক্লিক করার পর ইয়েস অপশন আসবে, ডু ইউ অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস, ইয়েস, তো এটা ইনস্টল হচ্ছে। কনফিগারেশন অ্যান্ড এটা নেটবিনস 14 বিন উইন্ডোজ 64 এই জন্য এখানে ইনস্টল হচ্ছে, এটা কনফিগারেশন হচ্ছে ইনস্টল হচ্ছে। ইনস্টলেশন লুক ফর নেটবিন ইনস্টলেশন লক ফাইল এক্সিস্ট, ইয়েস, কনফিগারেশন হচ্ছে এবং এটা নেক্সট করে যাব। আমি অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড অফ লাইসেন্স এগ্রিমেন্ট, নেক্সট, এটা সি প্রোগ্রাম ফাইল নেটবিনস 14 এটা, এবং জেডিকে ফাইলটা খুঁজে পেয়ে গেছে যে সি প্রোগ্রাম ফাইল জাভা জেডিকে এর মধ্যে আছে ফাইলটা অলরেডি,
নেটবিনস ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেটা জেডিকে সব যে সফটওয়্যারটা সেটাকে ইউজ করছে। ইনস্টল করলাম, এটা ইনস্টল ইনস্টল হচ্ছে। ইনস্টল হতে কিছুটা সময় লাগবে। চেকিং ফর আপডেটস, নেক্সট ইনস্টলেশন কমপ্লিটেড সাকসেসফুলি, আমরা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আমরা ফিনিশ বাটনটা প্রেস করে দেবো। এখানে নেক্সট, এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, এটা দুবার ক্লিক করেছিলাম যেন এটা চলে এসছে, ইনস্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছি তোমরা ডেস্কটপে চলে এসছে ইন্ডিকেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা কনফার্ম ইম্পোর্ট সেটিং, ইয়েস। এটা মডিউলটা খুলছে, অ্যাপাচে নেটবিনস। তো এটা তার ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যার মধ্যে তোমরা এই প্রজেক্টটা জাভার প্রোগ্রামগুলো করতে পারবে। এরকম ক্লিপসও আছে, তোমরা কমান্ড লাইন প্রম দিয়েও করতে পারো। তো আমি এই নেটবিনসটা দেখাচ্ছি এই ভিডিওতে। তো সেখানে গিয়ে নিউ প্রজেক্ট, প্রথমে নিউ প্রজেক্ট, এবং দেখতে পাচ্ছ অনেক কটা জাভার অ্যাপ্লিকেশন সব আছে যেটা দিয়ে ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট তৈরি করা আছে। জাভা মেভেন, জাভা গ্রেডল, জাভা অ্যান্ড, অনেক কটা অপশানস আছে। তো জাভা মেভেন সেটা কারেন্ট অপশান, এবং জাভা অ্যাপ্লিকেশনটা তোমরা ক্লিক করবে। জাভা মেভেন অ্যান্ড তার টাইপ প্রজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন। দেন নেক্সট, এখানে গ্রুপ আইডি যেটা আছে সেটা তোমাদের অটোমেটিকলি যে নামে মেশিনের নাম সেটা নিয়ে আসবে, ভার্সনটা এটা দেওয়া আছে, এবং প্যাকেজটা এডিপি ডট মেভেন প্রজেক্ট থ্রি তার মধ্যে সেভ হবে। তোমরা প্রজেক্ট লোকেশনটা এটা চেঞ্জ করতে পারো, যদি তোমরা চেঞ্জ করে অন্য লোকেশন দিয়ে দাও। পিসি প্রজেক্ট লোকেশনটা এখান থেকে সি ড্রাইভ, এবং এখানে একটা জাভা আমি একটা ফোল্ডার বানাবো, সেই ফোল্ডারে গিয়ে রাখবো। এখানে আমি যদি একটা ফোল্ডার বানিয়ে নিই জাভা প্রজেক্ট, তো জাভা প্রজেক্ট সেখানে গিয়ে আমার ফোল্ডারগুলো সেভ হবে। জাভা প্রজেক্ট, তো জাভা প্রজেক্টের আন্ডারে সেভ হবে। তো ওখানে গিয়ে সি জাভা প্রজেক্ট, সেখানে গিয়ে আমার প্রজেক্টটা সেভ আছে। তো এইখানে এবার এটা ফিনিশ করে নেব। এবার এটা অ্যাপাচে নেটবিনস আইডি ডাউনলোড হওয়ার পর, অ্যাপাচে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপাচে নেটবিনস আইডি ডাউনলোড হয়ে গেছে। এবার এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা ক্লিক করবে, ক্লিক করার পর ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্টটা খুলে যাবে। এখানে গিয়ে একটা প্রজেক্ট ইনিশিয়ালি দেখতে পাচ্ছ, তোমার যদি প্রথম প্রজেক্ট না থাকে নিউ প্রজেক্ট করে নেবে। এখানে অলরেডি একটা আমি প্রজেক্ট তৈরি করা আছে, তো নিউ প্রজেক্টের আন্ডারে যখনই চলে আসবে এটা মেভেন প্রজেক্ট। এখানে সোর্স প্যাকেজ, তার মধ্যে এই প্রজেক্টটার মধ্যে প্যাকেজটার মধ্যে আমাকে নতুন একটা ফাইল তৈরি করতে হবে, যেটা আছে জাভা ক্লাস, জাভা ক্লাস বলে একটা জাভা মেন ক্লাস। তো আমি এখানে নাম দিলাম, ক্লাসটার নাম দিলাম সাপোজ অ্যাডিশন, আমি যেহেতু প্রোগ্রামটার নাম আমি অ্যাডিশন অফ টু নাম্বার করছি, এটা অ্যাডিশন নাম দিলাম। এটা ফিনিশ হয়ে গেলো, অ্যাডিশন ডট জাভা। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক কিছু এসে গেছে, সেগুলো কমেন্ট লাইন হিসেবে সেগুলো তোমরা এখানে ডিলিট করে দিও। তো যেগুলো কমেন্ট লাইন দিয়ে যেগুলো এসছে সেগুলো ডিলিট করে দিও। এরপর তোমরা প্রথম তাহলে আমরা কী করলাম, নিউ ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট করলাম। নিউ প্রজেক্ট করলে একটা মেভেন প্রজেক্ট ওয়ান আসবে, সেখানে তোমরা একটা নিউ জাভা ফাইল এখানে ক্রিয়েট করলে প্যাকেজের আন্ডারে, সেই জাভা ফাইলটা এবার এখানে প্রোগ্রাম শুরু করলে। তো কমেন্ট লাইনগুলো সবার আগে এখান থেকে ডিলিট করে দিও। এবার প্রোগ্রামটা যা কিছু করবে মেইনটার মধ্যে, আমরা জানি ক্লাসটার নাম যে হয় জাভাতে প্রোগ্রামের নামও তাই হয় জাভাতে। তো এখানে আমরা যা নাম দিচ্ছি অ্যাডিশন ডট জাভা, সেই নামটাই এখানে থাকবে। প্যাকেজটা অটোমেটিক্যালি আমার এই যেখানে যে নামে সেভ আছে সেই নামেই প্যাকেজটা অটোমেটিক্যালি তৈরি হবে, তার আন্ডারে প্রজেক্টটা সেভ হবে। প্রজেক্টের যে প্যাকেজ আছে তার আন্ডারে ক্লাসটা তৈরি হবে, প্যাকেজের মধ্যে ক্লাসটা সেভ হচ্ছে। তো আমরা এখানে ফার্স্টেই বাই ডিফল্ট যেহেতু অটোমেটিক্যালি নাম এটা চলে আসে পাবলিক ক্লাসে, অ্যাডি ক্লাসের নাম দিয়ে,
পাবলিক ক্লাস এই ক্লাস্টার আন্ডারে যা কিছু প্রোগ্রাম হবে জাভাতে সব ক্লাসের উপর। ক্লাস হচ্ছে একটা লজিক্যাল স্ট্রাকচার যেখান থেকে প্রোগ্রামটা রানিং স্টার্ট হয়। জাভাতে যখন এই প্রোগ্রামটা বাইট কোড তৈরি হয় কম্পাইল হয়ে সেটা ডট সিএলএসএস ফরম্যাটে সেভ হয়। তো এই অ্যাডিশন ডট সিএলএসএস প্রোগ্রামে সেভ হবে। এবার তার মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, পাবলিক মানে যে কেউ অ্যাক্সেস করতে পারে, স্ট্যাটিক মানে এই যে ক্লাস্টারের মধ্যে মেন আছে তার কোনো অবজেক্ট তৈরি হবে না। আর স্ট্রিং হচ্ছে একটা র্যাপার ক্লাস, আর্গুমেন্ট হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট জন্য কাজে লাগে, যেটা একটা অ্যারে ফরম্যাটে লেখা যায়। তো এখানে আমি ফার্স্ট অফ অল একটা মেসেজ তোমাদেরকে প্রিন্ট করে দেখাবো, তারপর আমি অ্যাডিশন অফ টু নাম্বারটা করব। তো এখানে যখনই কোনো মেসেজ আমি প্রিন্ট করব, তো সিস্টেম ডট আউট, সিস্টেমের আউট বলতে সিস্টেমের আউট সেটা মনিটরকে বোঝায়। এবার যদি আমি ওখানে প্রিন্ট এলেন লিখি, প্রিন্ট এলেন, এলেন মানে নিউ লাইন, লাইন নিউ, সেখানে আমি যদি এখানে লিখি ওয়েলকাম ইন দ্য প্রোগ্রাম অফ, ইন দ্য প্রোগ্রাম অফ, ওয়েলকাম ইন দ্য প্রোগ্রাম অফ জাভা, তাহলে তোমরা এখানে লিখতে পারো ওয়েলকাম ইন দ্য প্রোগ্রাম অফ জাভা। তাহলে এই মেনের মধ্যে এই যা কিছু প্রোগ্রাম লিখছি এবং সেই ক্লাসটা আলটিমেটলি ফাইনাল বন্ধ করছি। তো এটা কম্পাইল করতে দেবো আমি, তো এখানে কম্পাইলের সময় মেন ক্লাসটা যেই জায়গায় সেভ হচ্ছে সেখানে আন্ডারে সিলেক্ট করলাম, দেখলাম যে নিচে তোমরা দেখতে পাচ্ছ রান উইন্ডো আছে একটা, স্ক্যানিং হচ্ছে, বিল্ড সাকসেস, সাকসেস হচ্ছে এবং তার আগে একটা মেসেজ দিয়ে দিয়েছে ওয়েলকাম ইন দ্য প্রোগ্রাম অফ জাভা। তার মানে এই প্রোগ্রামটা একটা আউটপুট আমাকে তৈরি করে দিয়েছে। তাহলে আমরা কী করলাম, প্রথমে ফাইলে, প্রথমে যখনই বিনসটা খুলবে তখন ফাইলে যাবে, নিউ প্রজেক্ট করবে, নিউ প্রজেক্টের আন্ডারে এখানে কম ডট যেটা প্যাকেজ তার আন্ডারে এখানে একটা নিউ জাভা ফাইল হিসাবে সেভ করবে, এবং এটা সেভ করার সময় নিউ যখনই করবে তখন সেখানে জাভা মেন ক্লাস সহ সেভ করবে, এবং এটার নাম যা দেবে সেই নামটা দিয়ে ক্লাসটা স্টার্ট হবে। এবার সাপোজ আমি দুটো নাম্বার অ্যাড করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি যদি দুটো নাম্বার অ্যাড করি, তাহলে ফার্স্ট অফ অল আমাকে ইম্পোর্ট করে নিতে হবে, প্যাকেজ ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট জাভা ডট ইউটিল, ইউটিল ডট স্ক্যানার, এটা একটা প্যাকেজ যেটা আমি কিবোর্ড থেকে ডেটা নিতে হেল্প করবে আমাকে। তো এখান থেকে আমি জাভা ডট ইউটিল ডট স্ক্যানার বলে প্যাকেজটা ইম্পোর্ট করলাম। এবার আমি এখানে মেসেজ দেবো যে দুটো নাম্বার আমি নিতে চাই, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এন্টার, এন্টার টু নাম্বারস, এন্টার টু নাম্বারস, দুটো নাম্বারস আমি নিতে চাই। তো নেওয়ার জন্য এটা মেসেজটা আমি মনিটরে দিলাম। এবার আমাকে কিবোর্ডটাকে যে ডেটাটা অ্যাক্সেস করতে হেল্প করবে তার জন্য একটা ক্লাস তৈরি করতে হবে, যা বলা হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এভরিথিং বেসড অন ক্লাস। স্ক্যানার থেকে একটা অবজেক্ট তৈরি করলাম, সাপোজ এস ইকুয়াল টু নিউ স্ক্যানার, এই মুভমেন্টে নিউ হচ্ছে ডাইনামিক অ্যালোকেশন, স্ক্যানার ক্লাসটা অবজেক্ট তৈরি হচ্ছে, তো এটা এস এর মধ্যে সেভ হবে, এবং সেটাকে ডেফিনেটলি কিবোর্ডটাকে ধরে থাকার জন্য সিস্টেম ডট ইন, যাবা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এই জন্য সব কিছু মেনশন করে দেবে। সিস্টেম ডট ইন বলতে এখানে সিস্টেমের ইনপুট, যেটা যদি কিবোর্ড হয় কিবোর্ড, বা আদার্স ডিভাইস হয় আদার ডিভাইস। তো এটা এস হচ্ছে অবজেক্ট যেটা কিবোর্ডটা থেকে ডেটাটা নেবে। এবার আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, এখানে ডিক্লেয়ার করছি এ বলে, ইন্ট এ, যে কোনো সময় ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। এ ইকুয়াল টু আমি এস ডট ইন্টিজার ম্যাথডটাকে নেওয়ার জন্য একটা ইন্টিজারটাকে নেওয়ার জন্য একটা ম্যাথড আছে নেক্সট, এখানে আমরা নেক্সট এন এক্সটি নেক্সট ইন্ট বলে যে ম্যাথডটা সেটা ইউজ করছি। তো এটা করলে আমরা এতে একটা ভেরিয়েবল, আমরা এর যে মেমোরি লোকেশনে একটা জায়গা অ্যালোকেট করা আছে সেখানে সেখানে গিয়ে কিবোর্ড থেকে ডেটাটা ট্রান্সফার হয়ে যাবে। এবার সিমিলারলি যদি আমি এখানে ইন্ট বি, তোমরা আগে ডিক্লেয়ার করে রাখতে পারো এ বি, আমি যখন ডিক্লেয়ার করছি সেই মুভমেন্টে ইউজ করছি, তোমরা যদি মনে হয় না আগে ব্যবহার করে আগে ডিক্লেয়ার করে নেবো, তাহলে তোমরা এ কমা বি ডিক্লেয়ার করে রাখতে পারো, তাতে এখানে বারবার ইন্ট করে করে লিখতে হবে না, একবারই এ করলাম পরেরবেলা বি করলাম, যেহেতু এ বি আর ডিক্লেয়ার করা আছে। তাহলে আরেকবার যদি ডেটা নিতে চাই, তো নেক্সট এস ডট, এস ডট এনি এক্সটি, দেখতে পাচ্ছ এখানে নেক্সট বাইট, নেক্সট ইন্টিজার, নেক্সট শর্ট, নেক্সট ফ্লোট, নেক্সট লং, যে ধরনের ডেটা টাইপ নেবে সেই ধরনের ডেটা টাইপকে মেনশন করতে হবে। যেমন আমি এখানে ইন্টিজার নিচ্ছি, ইন্টিজার ডেটা টাইপ ম্যাথডটা ইউজ করবো। তো এখানে এই ম্যাথডের কাজ হচ্ছে কিবোর্ড থেকে আমার ভ্যালুসটা নেবে, সেটা বিতে মেমোরি যে ভেরিয়েবলটা রেখেছি সেখানে জমা করে দেবে। এবার আমি এ আর বিকে যোগ করবো, তাহলে সিতে, সি বলে একটা ভেরিয়েবল নিলাম, সিটা যদি ওখানে ডিক্লেয়ার করতে নাও চাই এই মুভমেন্টে ডিক্লেয়ার করতে পারি, ইন সি ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বিতে আমি সিটাকে আমি এখানে স্টোর করলাম, তাহলে এ বি থেকে যে ডেটা র্যামে স্টোর আছে সেখানে ক্যালকুলেটেড হলো এবং সেই ভ্যালুটা সিতে পেলো। এবার এখান থেকে যদি আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন
করে এখানে আমি প্রিন্ট আউট করতে চাই যে আমি রেজাল্টটা পেয়ে গেছি। তো রেজাল্ট অফ অ্যাডিশন, রেজাল্ট অফ অ্যাডিশন ইজ আমার ডবল কোট প্লাস প্লাস কনকেটিনেশনে কাজ করবে এবং সিটা আছে তার মধ্যে ভ্যালুটা স্টোর আছে। তো এইভাবে আমি একটা প্রোগ্রাম করলাম, তাহলে প্রোগ্রাম করাচ্ছি প্রোগ্রামটা। এবার আমি প্রোগ্রামটা রান করাচ্ছি। রান করালে দেখতে পাচ্ছ তোমরা এখানে কোনো একটা জায়গায় স্ক্যানিং হচ্ছে, ফেলড হয়ে গেছে, মিন কোথাও একটা মিস্টেক আছে। তাহলে মিস্টেকের জন্য এই লাইনটাতে মিস্টেক দেখাচ্ছে, এখানে মিস্টেক দেখাচ্ছে, সিস্টেম বানানটা ভুল আছে এই জন্য এই মিস্টেকটা দেখাচ্ছে। দেখো এখন মিস্টেকটা ঠিক হয়ে গেছে। এবার আবার আমি কম্পাইল করতে দিলাম, দেখো প্রোগ্রামটা এখন রান হয়ে গেছে। তো যখনই কম্পাইলেশন কোনো এরর পাবে তখন এটা আউটপুট আমাকে দেখাবে না। তো এখন এরর নেই, তো এই মুমেন্টে আমি আউটপুট আমার কাছে চাইছে এন্টার টু নাম্বার। তো আমি দুটো নাম্বার দিচ্ছি, সাপোজ এখানে আমি একটা নাম্বার দিলাম, কার্সারটা নিয়ে গেলাম, সাপোজ এখানে একটা নাম্বার দিলাম 44 আর একটা নাম্বার দিলাম 33, দুটো নাম্বার চাইছে আমার কাছে, তাহলে অ্যান্সার আমি পেয়ে যাবো, রেজাল্ট অফ অ্যাডিশন ইজ 77। তো এইভাবে আমি জাভাতে প্রোগ্রাম করতে পারি। তো এই একটা প্রোগ্রাম যেখানে আমি দুটো নাম্বার নিলাম, যে দুটো ভেরিয়েবলে স্টোর হলো, স্ক্যানার হচ্ছে যেই ক্লাসটা যেখান থেকে কিবোর্ডে ডেটা হেল্প করে, স্ক্যানার ছাড়াও এখানে বাফার রিডারও ইউজ করা যায়, বাট স্ক্যানারটা খুব ইজি তো ইউজ করা, যেখান থেকে দুটো নাম্বার নেওয়ার পর সেই রেজাল্টটা আমি এখানে ডিসপ্লে করে দিলাম। যদি আমি আরেকটা প্রোগ্রাম করতে চাই এই প্যাকেজের আন্ডারে, সাপোজ আরেকটা প্রোগ্রাম আমি করতে চাইছি, তাহলে প্যাকেজে গেলাম, প্যাকেজে গিয়ে নিউ করলাম, নিউ গিয়ে একটা জাভা মেন ক্লাস আর একটা তৈরি করছি। তো এইটার নাম সাপোজ ইভেন অড দিচ্ছি, আমি ইভেন অডের উপর একটা প্রোগ্রাম করছি, ইভেন অড। তো তোমরা একই প্রজেক্টের আন্ডারে অনেক প্রোগ্রাম তোমরা পরপর করতে পারবে ফিনিশ করলে। তো দেখতে পাচ্ছ একই রকম একটা জায়গা ওপেন হয়ে গেছে। তো এখানে আমি একটা ইভেন অডের প্রোগ্রাম করছি, যে কমেন্ট লাইনগুলো আছে সেগুলো তোমরা ডিলিট করে দাও, প্রোগ্রামটা দেখতে ভালো লাগবে। এবং মেনটা রেডি হয়ে গেছে এবং এর মধ্যে আমি প্রোগ্রামটা করব, এই জায়গার মধ্যে প্রোগ্রামটা করব। তো আমরা জানি ইভেন অড যখনই প্রোগ্রাম করব তখন একটা নাম্বার নেব, সেই নাম্বারটার উপর ইভেন অড চেক করব। তো এইখানে আমি আগে ইম্পোর্ট করে নেব, ইম্পোর্ট প্যাকেজ করে নেব, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার যে প্যাকেজটা আছে সেটাকে আমি এখানে ইম্পোর্ট করে নিলাম, এই প্যাকেজটার স্ক্যানারের ক্লাসটা আমি ইউজ করব। তো এখানে আমি ফার্স্টেই যে পাবলিশারিক বয়েডম্যানের মধ্যে ঢুকে গেলাম, এখানে গিয়ে একটা ভেরিয়েবল নিলাম সাপোজ ইন্ট ইন্ট এন। এবার স্ক্যানার ক্লাসটা আগে তৈরি করে রাখলাম, স্ক্যানার ক্লাস থেকে অবজেক্ট তৈরি করলাম, এস ইকুয়াল টু নিউ স্ক্যানার ব্যাকেটে সিস্টেম ডট ইন। তো সেমিকলন প্রত্যেকটা লাইনের পর একটা করে সেমিকলন কম্পালসারি। এবার আমি মেসেজ দেবো যে আমি একটা নাম্বার দিতে বলবো, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার দ্য নাম্বার। নাম্বারটা মেসেজ করলাম ফার্স্ট অফ অল, এরপর নাম্বারটা নিয়ে নেবো, নাম্বারটা এনের মধ্যে রাখবো, এন ইকুয়াল টু এস ডট নেক্সট ইন্ট যে মেথডটা আছে এটা ইউজ করছি, তারপর নাম্বারটা নেওয়া হয়ে যাবে। এবার চেক করবো ইফ, যেরকম তোমরা ব্রাঞ্চিং ইউজ করছো সিতে, সেম ব্রাঞ্চিং, ইফ এলস ইফ সুইচ সব কিছু সেম সিনট্যাক্স এখানে ফলো করছে। এন মডিউলাস অপারেটর যেরকম ইউজ করছো, এন মড টু ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে তোমরা ব্র্যাকেট দিল, একদম ইফের মতোই সিনট্যাক্সটা ফলো করছে। ইফের আন্ডারে এবার লিখবো যে যেহেতু জিরো হয়ে গেছে তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নাম্বার ইজ অড। এবার যদি নাম্বারটাও ডিসপ্লে করাতে চাও তাহলে নাম্বারটা যদি সবার আগে লিখো, তো এন ইজ অড, তাহলে এন প্লাস তারপরে মেসেজটা দিও এন, তাহলে দেন এন ইজ অড, এন ইজ অড, তাহলে নাম্বারটা না লিখে এন ইজ অড, তাহলে এন ইজ অড দেখাবে। এলস যদি এলসে যাও তাহলে না ইভেন হবে, এটা ইভেন দেখাবে, নাম্বার ইজ ইভেন, এন ইজ ইভেন, এন ইজ ইভেন দেখাবে। তো এরপর এলসে যাও, এলসে গিয়ে তাহলে তোমরা অডটা পাবে, কারণ দুই দিয়ে ভাগ করলে এটা ইভেন হয়, আদারওয়াইজ অড পাবে। তো এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন
डबल कोटर मध्य इज ऑड। तो इज ऑड मीन एखे लिखब नम्बर की आज एन एन प्लस इज ऑड। तो ये जो प्रोग्राम कर लम एक नम्बर निल नम्बर के कीबोर्ड के स्कैनर थ्रू दिए नहीं रखल रैम मध्य एबार एन मड टू को देखल जो जिरो है तो इवन और ना ऑड। तो ये प्रोग्राम सेव कर निल प्रोग्राम रेडी हो गए हमारे प्रोग्राम रेडी हो गए एबार प्रोग्राम रान करा कि तुम्हारा जी डायरेक्टलि रान करो तो प्रोजेक्ट रान हो जाए रान द प्रोजेक्ट हो जाए तुम्हारा पार्टिकुलर फाइल के रान करार्जन एखे गए राइट क्लिक कर एखे गए अपशने गए रान फाइल कर ना कि प्रोजेक्ट रान हो जाए प्रोजेक्ट मध्य प्रथम फाइल प्रथम गए रान हो जाए। तो ये जो अनेक प्रोजेक्ट तुम्हारा जावाते कर तक ये मेन प्रोजेक्ट हिसाब से एक थको जान प्रोग्राम रान करा शुरू कर बाट तुम्हारे पार्टिकुलर फाइल के रान करते गले राइट क्लिक कर राइट क्लिक कर एखे गए रान फाइल कर देखते पा जो रान इवन ऑड हो देखो रान प्रोजेक्ट एवं सक्सेस हमारे नम्बर चाहिए हमें नम्बर सपोज एखे दिए दिल 33 इंटर मारल देखाल 33 इज ऑड। तो 33টা একটা আছে অড নম্বরে আমরা কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে এবং প্রোগ্রামটা 6.642 সেকেন্ডের মধ্যে রান করে গেছে। তো এইভাবে তুমি প্রোগ্রামটা যদি আর যদি তুমি এটা রান করে দাও তাহলে দেখতে পাবে তোমার কাছে প্রথম প্রজেক্টটা যেটা অ্যাডিশন জাভা সেটা ওয়েলকাম ইন দ্য প্রোগ্রাম অফ জাভা যেখানে ছিল দেখো তোমরা দেখতে পাবে অ্যাডিশন যে প্রোগ্রামটা ওয়েলকাম ইন দ্য জাভা সেখানে চলে এসেছে সেখানে দুটো নাম্বার চাইছে 33 44 এবং দুটো নাম্বারকে সাকসেসফুলি 77 দেখিয়ে দিয়েছে। तो वो मेन थे रान हो जाए तो तुम्हारे पार्टिकुलर फाइल के जो रान करते चाओ तेल गए रान फाइल कर देखो इवेंट ऑर्डर प्रोग्राम रान कर लम से गए नम्बर निल 33 इंटर मारल देखिए दिल ये ऑड।